প্রতিষ্ঠা দিবস বিতর্ক পিছু ছাড়ল না। সোমবার 1 জানুয়ারি তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস পালন করল রাজ্য নেতৃত্ব। অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জি সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বক্তব্যের বাক্য গঠন নিয়ে তীব্র আপত্তি জানান রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সুব্রত বক্সী কুণাল ঘোষের বক্তব্য পাল্টা বক্তব্যে শুরু বিতর্কের উত্তাপও বাড়তে থাকে। এই বিতর্কের মধ্যে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে বিতর্কের আবহেই এদিন সন্ধ্যাবেলা মমতার কালীঘাটের বাড়িতে পৌঁছান অভিষেক ব্যানার্জিও।